আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আর সেই ব্লগে আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অনুরোধ থাকলেও ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকবেন যেসব আপুরা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন কিংবা আমার ভিডিও রিলিজের অপেক্ষায় থাকেন তাদের প্রতি একটি বিশেষ অনুরোধ থাকলো ভিডিওটি দেখা শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক বাটনে প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন এতে করে যেটা হবে আমার এই ভিডিওটি আপনাদের মতো যারা ফ্যামিলি ব্লগুলো দেখতে পছন্দ করেন কিংবা ফ্যামিলির কাজকর্মগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে সাধারণত সকালের কাজ খুব কম পরিমাণেই শেয়ার করা হয় দেখা যায় সকালে নাস্তার পর থেকে ভিডিওটা স্টার্ট করি কারণ সকালে ঘুম থেকে ওঠার পর আমার নিজস্ব কিছু কাজ থাকে সেগুলো করি তারপর আবার রান্নাঘরে এসে নাস্তা তৈরি করা টিফিন রেডি করা বাচ্চাদেরকে রেডি করে স্কুলের জন্য দেয়া সব মিলিয়ে না সকালের কাজগুলো একেবারেই শেয়ার করতে পারি না বা ভিডিওটা অন করা হয় না কারণ ভিডিও অন করতে গেলে অনেকটা সময় লেগে যাবে ততক্ষণে হয়তো আমার বাচ্চাদের লেটও হয়ে যেতে পারে তো সেরকম একটা ভয় থেকে আসলে সকালে ভিডিওটা অন করতে একটু ভয়ই লাগে মনে হচ্ছে যে ওদের লেট হয়ে যাবে বাসটা মিস করে গেলে তখন আর ওদের ওদিন স্কুলে যাওয়া হবে না সকালে নাস্তা হিসাবে মাঝে মাঝে ইদানিং খুব বেশি খিচুড়ি তৈরি করা হয় তো আজকে রুটি ডিম ভাজি আর আলুর ঘুগনি বানিয়েছি আলুর এই ঘুগনির ঝোলটা আমার ছেলেরা খুব পছন্দ করে আর এই ঘুগনিটা বেশ অনেক দিন পরেই বানাচ্ছি আর যেহেতু বানাচ্ছি ভাবলাম অল্প করে ভিডিও করি আজকে সেদ্ধ আটা রুটি বানাবো আর তার জন্য আটাটা রেডি করে নিয়েছি আটাটা সেট হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে পাতিলেই রেখে দিলাম আর এদিকে ঘুগনিটা তৈরি করে নিচ্ছি আর পাশের চুলায় ডিম পোজ করছি ঘুগনির জন্য প্রথমে সকালে ঘুম থেকে উঠে আলু সেদ্ধ গষিয়ে দিয়েছিলাম আমি যেভাবে ঘুগনিটা তৈরি করি প্রথমে কড়াইয়ে তেল গরম করে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ বাটা দিয়েছি দুই চা চামচের মতো হবে আধা বাটা রসুন বাটা দুই চা চামচ তারপর একটু জিরা বাটা দিয়েছি এই ঘুগনিতে জিরা বাটাটা দিলে ভালো লাগে জিরা বাটা দেওয়ার পর একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি কষানোর পর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি এখন আলুটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে পানি অ্যাড করে দিচ্ছি প্রথম যখন আমি তেলটা ফোড়ন দিই তখন আস্ত জিরা এবং শুকনো মরিচ দিলে আরও খেতে ভালো লাগে যেহেতু আমার ছোট ছেলে খাবে এই জন্য শুকনো মরিচটা দেওয়া হলো না এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এখানে প্রথম থেকে একটা টুকরা আমি তেঁতুল দিয়েছি একটু টক টক লাগলে খেতে আরও বেশি ভালো লাগবে আলুটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব অলমোস্ট হয়ে গেছে একটু মাথাটা ফাটিয়ে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিকে অফ ক্যামেরায় রুটিগুলো তৈরি করে নিয়েছি তো এখন ভেজে দেওয়ার পালা আমি এদিকে রুটিগুলো ভাজছি যেহেতু ডিম্পোস্ট আগেই হয়ে গেছে ওরা একজন একজন করে রুটি নিয়ে খাচ্ছিল নাস্তা খেয়ে বাচ্চারা স্কুলে আর ইস্পির বাবা অফিসে চলে গিয়েছে আর অফিসে যাওয়ার পথে বাচ্চাদেরকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে তারপর ওরা অফিসে যায় সকালবেলাতে আমার আর যেতে হয় না তো ওরা চলে যাবার পর কিচেনটা একটু ক্লিন করে নিয়ে আমি আমার নাস্তাটা খেয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে আমি কুসুম গরম পানি খেয়ে নিই তারপরে সিয়াসির তোকমাদানা ভিজিয়ে রাখা ছিল সেগুলো আমি খেয়ে নিয়েছি দুইটা খেজুরের সাথে তো এই জন্য নাস্তাটা একটু পরে করলে অত বেশি প্রবলেম হয় না তো সবাইকে যখন সবাই যখন চলে যায় তখন আমি নাস্তাটা করে নিই এতে করে বেশ আয়েস করেই নাস্তাটা করা হয় ওদের সাথে নাস্তা করতে গেলে খুব তাড়াহুড়োর মধ্যে নাস্তাটা করতে হয় কিন্তু ওরা চলে যাওয়ার পর যদি বসে নাস্তাটা করি খুব রিল্যাক্সে নাস্তাটা সেরে নিতে পারি নাস্তা করে অফ ক্যামেরায় ঘর গুছিয়ে নিয়েছি আর এদিকে ঘর গুছানোর পর আমি দুপুরে যা রান্না করব সেগুলোই প্রিপারেশন নিয়ে রাখছি ডালটা যেহেতু ভিজাতে হবে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো যা ডালটা নিয়ে ভিজিয়ে রাখছি আর আজকে মুগ ডাল দিয়ে মাছের মুড়িঘণ্ট রান্না করব মাছের মাথা আর কি রান্না করব তো এই জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি আজকে রান্না করবো তাই ভেজে রাখছি আর তাছাড়া এমনিতেও বর্ষাকালে আমি মুগ ডালটা একটু ভেজে রাখি এতে করে কিন্তু অনেক দিন ভালো থাকে আমি খুবই অল্প আচে এই মুগ ডালটা ভেজে নিচ্ছি এটা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে পাশাপাশি কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে এসে নামিয়ে নেব আর এটাতে রাখা যাবে না রাখলে এই প্যান্টার গরমে মুগ ডালটা আরেকটু পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে মুগ ডালের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায় আর এটা ভাজার সময় খুব কাছে থেকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো মুগ ডালটা আমি ঠান্ডা হতে দিয়েছি এদিকে যে আমি ডালটা ভিজিয়ে রেখিয়েছিলাম সেই মুসুরির ডালটাও মোটামুটি ভিজে উঠেছে আমি আজকে কাঁকরোল দিয়ে মুসুরির ডালের ভাজি করব তার জন্য একটা প্যানে তেল গরম করে নিয়েছি তেল গরম করার পর এখানে আমি আস্ত জিরা দিয়েছি এটা দেখাতে একদম ভুলে গেছি তারপরে পেঁয়াজ দিয়েছি এখানে মানে তেলের ফোরনের সাথে আমি আস্ত জিরা দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু হয়ে আসলে আমি যে ভিজিয়ে রেখেছি ডালগুলো সেগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াছাড়া করে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে সব কিছুই খুব অল্প অল্প দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি একটু জিরা বাটা দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে এখন এই ডালটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ডালটা আমি একটু ভাজা ভাজা করব। এতে করে কিন্তু রান্নার পর ডালটা একটু আস্ত আস্তেই থাকবে ডালটা সহ মশলাটা পুরোপুরি কষে আসলে অল্প একটু পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি কারণ ডালটা একটু দেরি হবে সেদ্ধ হতে আর এদিকে করলা ভাজি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ডালটা অল্প একটু সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ করে দিয়ে এদিকে মুগ ডালগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি তো মুগ ডাল ধুয়ে আমি অলরেডি পানি ঝরাতে দিয়ে দিয়েছে আর এদিকে এখন ডালটা একটু সিদ্ধ হয়ে আসার পর আমি কুচি করে ক কেটে রেখেছিলাম সেই কাঁকরোল কুচিগুলো দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম কাঁকরোল কুচি পরিমাণে হয়তো একটু বেশি হয়ে গেছে আলাদা করে রেখে দিয়েছিলাম পরে দেখলাম যে না কাকরোল কুচিটা পুরোপুরি মতোই হয়েছে আবার বাকিগুলো আমি আবার দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন এটা ভাজা ভাজা করে নেব। কাকরোল এবং মসুরের ডালের এই ভাজিটা পুরোটা হাই হিটে করলে অনেক ভালো হয় তো যেহেতু আমি হাই হিটে করতে পারিনি মাঝে মাঝে চুলাটা বন্ধ করেছি একটু কাজের জন্য তো চুলাটা বন্ধ করে করাতে একটু নরম হয়ে গেছে কিন্তু পুরোটা হাই হিটে করলে পুরো ভাজিতে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে ভাজিটা হয়ে আসার পর ওই প্যানটা থেকে আমি ভাজিটা নামিয়ে নেওয়ার পর ওই প্যানটা আবার ধুয়ে নিয়েছি এতে করে কাজ অনেকটা একটু কমে যায় এই পাতিলটা ধুয়ে আবার এই পাতিলেই রান্না করব। তো এই জন্য তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পিঁয়াজ বাটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুন এক চা চামচ আদা এক চা চামচ রসুন এবং হাফ চা চামচ জিরা বাটা দিয়েছি যে কোনো রান্নায় মশলাগুলো ইউজ করা হয় সেই মশলাগুলো কিন্তু মোটামুটি বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি কষাই কিন্তু ভিডিওতে ধরে রাখতে গেলে পুরো সময়টা অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তাই কেটে কেটে ছোট করে দেখাই কিন্তু আমি কিন্তু মশলাগুলো অনেকক্ষণ ভাজি এতে করে রান্নার টেস্ট ভালো আসে কাঁচা কাঁচা ফ্লেভারটা থাকে না মশলার তো এই তো সবগুলো মশলা দিয়ে আমি এখন মুগ ডালটা দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পর মুগ ডালটা দিয়ে মুগ ডালটাও একটু ভেজে নিচ্ছি মুগ ডালটা হয়ে আসার পর আমি এখানে একটু পানি দিয়েছি পানি দিয়ে আবারও ঢেকে ঢেকে একটু কষাবো কষানোর পর এখানে মাছ অ্যাড করে একেবারে জল দেব তো মুগ ডালটা মোটামুটি আগে থেকে ভাজা ছিল পাশাপাশি একটু সিদ্ধ করে নিয়েছি মাছের মাথা লেজ সব কিছু দিয়ে আমি এখন আবারও একটু কষিয়ে নিচ্ছি আর এই মাছের মাথা লেজ সবই কিন্তু আমি ভেজে নিয়েছি এখানে কাঁচা মাছটাও ইউজ করা যায় কিন্তু ইস্পির বাবা কাঁচা মাছ একদমই পছন্দ করেন না খেতে পারেন না মাছে নাকি কোনো একটা গন্ধ লাগে ওর কাছে যা তো যাই হোক আমার বাসায় ম্যাক্সিমাম মাছই ভেজে রান্না করা হয় তো এই তো মাছটা ভেজে আবার ডালের সাথে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে একটু পানি দিয়েছি এখন আরেকটু পানি দিয়ে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য দেবো মানে একটু ঝোল যতটুকু রাখবো সেই অনুপাতে পানিটা দিয়ে এখন ঢেকে দিলাম ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত আমার সাথেই আছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর যারা নতুন ভিজিট করছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে নেক্সটে যদি এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অপশনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দুপুরে খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে বিকালে কাপড় উঠাতে এসেছি সেই সাথে বাইরের দৃশ্যটা দেখাতে দেখাতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ